আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। ওই দেখেন, আমাদের সর্বক্ষণ পাহারা দেওয়ার জন্য লোক থাকে। যাই হোক, দেশের পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে, আর ইউটিউবেও মোটামুটি ঢোকা যাচ্ছে, মানে ইউটিউবের নেট স্বাভাবিক, কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এরপর টিকটক, মেসেঞ্জার, এগুলো এখনও ওকে হয় নাই। জানি না কবে নাগাদ ওকে হবে, কারণ যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে, যাদের ফেসবুক পেজের উপর জীবিকা নির্বাহ যারা করে, তাদের খুব বেশি ক্ষতি হয়ে যাচ্ছে আই গেস। তো জানি না কখন সরকার হচ্ছে ফেসবুক পেজের জন্য একটু সদয় হবে, যাদের পেজ আছে তাদের খুব প্রবলেম হচ্ছে। আমার যদিও পেজ নেই, মানে পেজ আছে বলতে পেজে ওভাবে কাজ করা হয় না, আমি ইউটিউবেই কন্টেন্ট ক্রিয়েট করি, মানে ইউটিউব ভিডিও বানাই। তো বেশ কিছুদিন তো ভিডিও বানাতে পারিনি নেটের কারণে, এখন চেষ্টা করছি, নেট মোটামুটি আসছে, অত বেশি ক্লিয়ার না তবে আসছে, মানে মোটামুটি আপলোড দেওয়া যাচ্ছে ভিডিও। তো চলেন আজকে সুন্দর একটা দিন স্টার্ট করি, আর কী কী করছি আপনাদের মাঝে শেয়ার করি। বেলা নাস্তা করে একদম ওই হাতেই হচ্ছে আমি রান্না করে ফেলেছি, দুপুরের লাউ ডাল রান্না করেছি। তো একদম সিম্পল খাবার দাবার রান্না করেছি, প্রতিদিন আসলে করে মাংস বা হেভি করে মাছ রান্না ভালো লাগে না। এরপরে যেটা করেছি সেটা হচ্ছে এখানে বেগুন দিয়ে আর হচ্ছে এটা কি কী বলে রয়না মাছ ভাজি করেছি। আচ্ছা, রান্না হয়ে গেছে, দুপুরের ভাতটাও দেখেন হয়ে গেছে। একটু কাউন্টার টপের ওইদিকে ক্লিয়ার করেছি, আমার এই জায়গাটা একটু মেসি আছে, আমি ভাবছি যে এই জায়গাটা একটু ক্লিয়ার করে ফেলবো, এখানে একটু মানে ডেকোরেশন করবো। ডেকোরেশন করবো বলতে হচ্ছে জিনিসটা একটু গুছায় রাখবো। আচ্ছা, এরপরে হচ্ছে ভাতও রান্না হয়ে গেছে, দেখেন আমি কত ফাস্ট। আচ্ছা, পেয়ারা মাখা করবো, মানে বাসার সব কাজ মোটামুটি হয়ে গেছে আমার সাড়ে দশটার 10টার মধ্যে। তো পেয়ারা মাখা করবো, সকালবেলা ব্রেকফাস্ট করেছি, ওই যেটা আই ইউজুয়াল করি আর কি। আপনাদের ভাই অনেক বেশি পেয়ারা মানে ফল আনে, তো সেইগুলাই আর কি খাওয়া লাগে, আমার জোর জবরদস্তি করে নিয়ে আসে আর আমার খাওয়া লাগে। এই যে, তো চলেন একটু পেয়ারা মাখা করি। রুম টুম একদম ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিয়ার করে ফেলছি, এখন বসে বসে আকাশ দেখবো আর পেয়ারা মাখা খাবো। তো আমার মতো কে এরকম পেয়ারা মাখা খেতে পছন্দ করেন দুপুরের দিকে? পটল এই দুপুরটা আমি খাওয়াই ভালো, বাসা থেকে একদম অনেক দিন বের হওয়া হয় না, প্রায় এক সপ্তাহের উপরে হয়ে যাচ্ছে যে বাসা থেকে একদম বেরই হই না। আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আজকে চলো একটু হেঁটে আসি, তো দেখি সন্ধ্যা নাগাদ এই রাস্তায় হেঁটে আসবো আর মানুষজন দেখবো, আর এখন হচ্ছে পেয়ারা খাবো। ঠিক আছে, আমি এখন পেয়ারা পত্তা খাই, এখানে হচ্ছে কাসন্দি দিয়ে, লবণ দিয়ে আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, এটা খাবো। আর ছেলে বসে বসে টিভি দেখছে, তো ঠিক আছে। তো এখন হচ্ছে যাচ্ছি ভোর বাজার দিয়ে তারপর আমি একটু গিয়েছিলাম বাইরে হাঁটতে, আর হাঁটার সময় দেখলাম খুব সুন্দর ফুচকা বানাচ্ছে আমাদের এলাকায়, খুব মজা করে একজন ফুচকা বিক্রি করে, তো ওইখান থেকে ফুচকা চটপটি আমরা প্রায় খাই বলতে অনেকদিন পরে খাচ্ছি, অনেকদিন পরে। তো চটপটি নিয়ে আসছি, এখানে অ্যারাউন্ড 50 টাকার চটপটি দিয়েছে, অনেকগুলো দিয়েছে, মানে অন্য জায়গা থেকে পরিমাণে অনেক বেশি দেয়। তো এই যে চটপটির সাথে ফুচকা দিয়েছে, আর আসার সময় রাস্তা থেকে এটা আপনাদের ভাইয়া খাওয়ার জন্য নিয়ে আসছে, কি পিঠা বলে, এটা মিষ্টি মিষ্টি লাগে খেতে, আমি খাই না যদিও। তো আমি আর আমার ছেলের জন্য হচ্ছে চটপটি খাবো, তুমিও খাবো না? খাও 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 খাও
অন্যান্য জায়গার তুলনায় এই চটপটিটা অনেক মজা। তো ঠিক আছে, আমরা খেতে থাকি। তো আমরা যেখানে হাঁটতে গিয়েছিলাম, আসার সময় হচ্ছে দই নিয়ে আসছি। দই তো আমার খুব পছন্দের একটা ডেজার্ট। এটা খুলে নিলাম। তো আমার পছন্দের ডেজার্ট হচ্ছে দই। আমি যেখানেই যাই চেষ্টা করি ভালো দই পাইলে ট্রাই করার। তো আমার খুব পছন্দের একটা দই হচ্ছে, আমি যেখানে গিয়েছিলাম ওখানে, এই এটা তো টক মিষ্টি তাই না? এটা টক মিষ্টি না? যে দই আনা হয়েছে এটা টক মিষ্টি না? না, আমি জিজ্ঞাসা করতেছি না, আমি আম খাবো না, আমি দই খাবো। তো তুমি কি খাবা দই এখন? তো ঠিক আছে, দইটা এখন আমি খাবো, দই উঠাইনি। এখন একটু খেয়ে আপনাদের রিভিউ দিই কেমন টকমা মিষ্টি। টক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ক্যামেরা এত ভালো আসতেছে না, তবে ভিউটা এত সুন্দর, এত সুন্দর, মানে প্রকাশ করার মতো না। এত সুন্দর ভিউ, মানে আকাশটা দেখে মনে হচ্ছে যে খুদ আল্লাহ মানে পেন্টিং করেছেন আর কি, এত সুন্দর দেখতে। দেখেন বেগুনি রশ্মি, এই পাশে লাল আকাশ, মনে হচ্ছে একদম রক্তিম ধারণ করেছে।